দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী এক কথায় অপরূপ সুন্দরী এত সুন্দর চেহারাটা কেন ঢেকে আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি কোন ক্লাস করছিলেন আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে ফ্যামিলিতে কেউ নাই বাবা কেউ নাই কেউ নাই আমার ছোট ভাই বোন আছে মা বাবা কি হইছে আমার আম্মু চলে গেছে আমার নানি ভাই আর আমার আপু আরেকটা বিয়ে করছে সাত মা ওনা করতে যাই করে মা বিয়ে করে স্বামী পাইছে নাকি বউ বাবা বিয়ে করে বউ পাইছে খালি বাবা বিয়ে করছে জি আচ্ছা তা সংসারে কে চালায় আপনার খরচ বা আপনাদের পরিবারের খরচ আমি চালাই আগে টিউশনই করে দিবেন বর্তমানে এখন বাসা বাড়িতে কাজ করি টিউশনই তো ভালো তাহলে বাসা বাড়িতে কাজ করেন কেন কারণ আগে তো আমাদের দেশে বাড়ি ছিলাম এখন আমি ঢাকায় আছি খালার কাছে খালার কাছে থাকেন খালার কাছে থাকি না আর কি আলাদা ঘুমাই আলাদা খাই আচ্ছা আচ্ছা তাই এখন কি চিন্তা করে প্রতিবেদনে আসছেন অনেক কষ্ট করে প্রতিবেদনে আসি এখন একটা সুন্দর মনের মানুষের আশা ভাই আপনার মতো এত সুন্দরী মেয়ের আবার মনের মানুষের মনের মানুষের অভাব হয় নাকি ভাই অভাব হয় না তো কিন্তু অভাব হয়ে যায় আবার কোনো কোনো সময় আচ্ছা 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 সুন্দর মন আসলে কিভাবে বোঝা যায় কেমন হলে টাকা পয়সা দিলে সুন্দর হয় নাকি কোনো মনে কোনো মনে করে না অহংকার নাই ঠিক আছে আর কোনো খারাপ ভাবনা নাই খারাপ চিন্তা আসবে আমার সাথে কথা কইতে আসবে না সময় কাটানোর জন্য আসবে না বুঝছেন নরম মনের মানুষ হবে এখন আপনার মনটা কিরকম সেটাও তো বুঝতে আমার মনের আমার মনটা অনেক সুন্দর ঠিক আছে সত্যি বলতেছেন সত্যি কথা আমার সাথে কথা বলেই বুঝতে পারবে কথা বললে বলুন তো না আর কি ইচ্ছা ছিল কোনো অভিনয় অভিনয় করা এত সুন্দর মেয়েরা তো অনেক নায়িকা টাইকা ছিল না গরিবের আশা তো আর পূরণ হয় না সেই আশাই করেন নাকি এখন বিয়ে শাদী হবে এখন বিয়ে শাদী করবেন আপনার সন্তান হবে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে দেখবেন মনের আশাটা একটু হলেও পূরণ হবে নাকি সেটা আশা করেন না আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদী তো করতেই হবে তাই না তা মানুষ তো এই যোগাযোগ করতে চাবে নাম্বার দিলে সমস্যা আছে না কোনো সমস্যা নেই নাম্বারটা মুখস্থ আছে না মুখস্থ নাই আসলে আমার নিজের নাম্বার নাই আপনার নিজের নাম্বার নাই তাই না তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প সত্যিকারে একটা অসহায় মেয়ে আসলে অভাবের কারণে লেখাপড়া করতে পারে নাই দেখতেই পারলেন তার আসলে কথাগুলো শুনে বুঝতেই পারলেন কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে 01-32-806-5341 নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলি বিয়ে শাদী করতে চাইলে যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন যাতে জীবনটা সুন্দর হয় সুন্দর আপনার চেহারা যেরকম সেরকম যাতে হয় আর বিয়ে শাদী হলে অবশ্যই আমাকে দাওয়াত দেবেন ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম